প্রথমবারলৈ মুখ্যমন্ত্রীক হতাশ যেন লাগিছে। রাজনৈতিক বন্ধু বদরুদ্দিনের পরাজয়ত বেশি দুঃখ পাইছে হিমন্ত বিশ্বয়। যোরহাট লোকসভা সমষ্টিত কোন লোক আছে বলে মুখ্যমন্ত্রী বুঝাব বিচারিছে। প্রথমবারের বাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক হতাশ যেন লাগিল। এজন মুখ্যমন্ত্রী যেদরে প্রেসর আগত কথা কৈছে, এনেদরে মুখ্যমন্ত্রী কথা কয় নে নকয় আগন্তুক দিলক রাইজে দিনত রাইজে বিচার করিব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ইমান হতাশ ইমান বিষাদ দেখা পায় মোৰ ভাবিবলৈ বাধ্য হৈছোঁ যে তেখেতে ডিব্রুগড়ত বিজেপি প্রার্থী বিজয় হতে যিমান ভাল পাইছে তাতকে ধুবুরীত বদরুদ্দিন আজমল ডাঙরিয়া তেওঁ রাজনৈতিক বন্ধু হারাত বেশি দুঃখ পাইছে। আর সেই কারণে বিভিন্ন ধরনের মুখ্যমন্ত্রী এজনে এনে ধরনের কথা নকয়, বিভিন্ন ধরনের সমাজত ভাগ ভাগ হওয়ার কথা কৈছে। আজি যদি আপনাদের চাই যোরহাট লোকসভা সমষ্টিত এটা সমষ্টিত অলপ ভোটত কংগ্রেস পরাজিত হওয়ার বাহিরে গোটেকটা সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী জিকিছে। যে যোরহাট সমষ্টিত আপনাদের তেও কিছু এনালিসিস করার কারণে মো একটা সরকে করে পেলায় দেখাইছো, গৌরব গগৈ ডাঙরিয়া যে জিকিছে সেই সমষ্টিকটার ফলে যদি আপনাদের চাই তেতিয়া আপনাদের দেখিব যে যোরহাট সমষ্টিত তেও যেনেকে ধুবুরী সমষ্টিটো ব্যাখ্যা করেছে, মানে যোরহাট লোকসভা সমষ্টিটো ব্যাখ্যা করব বিচারিছো। তেও প্রথম যেতিয়া ধুবুরী সমষ্টিত তেও নির্বাচনলে যাম বলে কৈছিল তেতিয়া কৈছিল আমার সমষ্টি চারিটা আছে, আমার তোমার কথাবিলাক তেনেকে কয়তো, সেই চারিটা সমষ্টি কোনকিটা তেও গৈ জিকালে সেইকিটা রাইজক অল্প জানাব লাগে। চারিটা সমষ্টি আমার বিধানসভা সমষ্টিত আমাক লাগিব কৈছিল নহয় তেও, তেওঁ কোৱা কথা সেই কোন চারিটা তেও জিকা আহিলে সেই কথাটো তেও স্পষ্ট করব লাগে ধুবুরীর। এটা যোরহাট সমষ্টিত তেও যিদরে কথা কৈছে, যোরহাট বিধানসভা সমষ্টিত কি লোকবিলাক থাকে বলে কব বিচারিছে তেও তেওঁৰ ভাষাত। আমি তো সকলো জাতি জনগোষ্ঠীক একত্রিতভাবে আমি উগ্র মিঠা উগ্র তিতা দুটা বর বিশেষকে আমি নিষেধ করেছে অসমৰ ভোটদাতা রাইজে। যোরহাট বিধানসভা সমষ্টিত কংগ্রেস জয়ী হয়েছে, তাক লৈ মুখ্যমন্ত্রী নিমাত নিতাল কিয়, রাইজে মুখ্যমন্ত্রীক কিয় বেয়া পাইছে সেই কথা অনুধাবন করে মুখ্যমন্ত্রীক ক্ষমা বিচারিবলৈ আহ্বান রকিবুল হুসেইনর। যোরহাট সমষ্টিত কংগ্রেস জিকিছে, মই আকৌ কৈছো যোরহাট বিধানসভা সমষ্টিত সেই বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিমাত নিতাল মরিয়নীত মরিয়নী বিধানসভা সমষ্টিত কংগ্রেস জিকিছে বিজেপি হারিছে, সেই বিষয়ে বা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি কয়। যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত তিতাবর সমষ্টিত কংগ্রেস প্রার্থী জিকিছে, তাত বিজেপি হারিছে, তাত বা কোন মানুষ থাকা বলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয়। টিয়ক সমষ্টিত কংগ্রেস প্রার্থী জিকিছে, বিজেপি হারিছে, তাত বা কোন মাত কোন লোক থাকা বলে কয়। শিবসাগর সমষ্টিত কংগ্রেস প্রার্থী জিকিছে, তাত বা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোন আছে বলে কয়। সোনারী সমষ্টিত কংগ্রেস প্রার্থী জিকিছে, বিজেপি হারিছে, সেইখিনি কথা রাইজক জানাব লাগে যে কোনে কোন মানুষ আছে তাত, তেও কোৱা ধরনের অল্প ব্যাখ্যা করলে ভাল হয়। মা মরা সমষ্টিত কংগ্রেস জিকিছে, ডিমৌ সমষ্টিত কংগ্রেস জিকিছে, বিজেপি হারিছে, কথাবিলাক অল্প বুঝাই কলে রাইজে বুঝাত হওয়া হব। নাজিরা সমষ্টিটো আপনার কংগ্রেস জিকিছে, গতি আর আপনাদের যদি চাই যত কংগ্রেস হারিছে এতিয়া গোলাঘাট গোলাঘাট কাজিরঙা লোকসভা সমষ্টির ভিতর গোলাঘাট বিধানসভা সমষ্টিত কংগ্রেস দলে রজিনা টিরকে 1,00,000 ভোট পাইছে, সেইখিনি কোন মানুষ। গতি এইবার খুব বিষাদ, যিকোনো প্রকারে বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক জিকাব বিচারিছে। মই আগতো কৈছো যে মোক বিভিন্ন ধরনের আক্রমণ করেছে, মোর সিকিউরিটি এজন নাই, কিমান ভিতর অঞ্চলত মই সিকিউরিটি নোহাকে ক্যাম্পেইন করবলগীয়া হয়েছিল, কিন্তু বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার ফুকলিয়া এবার হওয়া বিধায়ক এসকোর্ট পাইলক লৈ ঘুরি আছিল
যাতে তেওঁৰ কোনো অসুবিধা নহয় বিভিন্ন কাম কৰোঁতে। উল্লেখযোগ্য যে কালি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই গোৱালপাৰাত সংবাদ মাধ্যমৰ আগত ৰকিবুল হুছেইনক ভোট দি জয়যুক্ত কৰোৱা 14,71,885 গৰাকী ভোটাৰক সাম্প্ৰদায়িক সজাই পুনৰ এবাৰ অপমানিত কৰিলে। মুখ্যমন্ত্ৰীৰ মতে ৰকিবুল হুছেইনক ভোট দিয়াসকল সাম্প্ৰদায়িক, গৌৰৱ গগৈ ভোট দি জয়ী কৰোৱা হিন্দুসকল সাম্প্ৰদায়িক নহয়। ৰকিবুল হুছেইনৰ জয় জাতীয় জীৱনৰ বাবে অশনি সংকেত। মুছলমান অধ্যুষিত এলেকাত কংগ্ৰেছে লিড লৈছে। শুনি লওক সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ মাষ্টাৰ মাইণ্ড হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আহফলা সেই বিশেষ মন্তব্যটো। তাৰ সমষ্টিত যদি সকলো ভোট, আজি আমাৰ হিন্দু সমাজে এফালে ভোট দিলে, মানুহে কয় হিন্দুৱে সাম্প্ৰদায়িকতা কৰিলে, কিন্তু আজি আপোনালোকে চিন্তা কৰক যে 10,00,000 ভোটত লিড লোৱা আৰু তাত ক'ব গ'লে এজনো হিন্দুৱে ভোট দিয়া নাই, গতিকে জাতীয় জীৱনৰ সন্মুখত সংকট কিমান। নগাঁও বিধানসভাত আমাৰ গোটেইকেইটা হিন্দু সমষ্টিত বিজেপি দলে লিড লৈছে, কিন্তু লাহৰিঘাট, ঢিং, ৰূপহী আৰু চামগুৰি চাৰিটা সমষ্টিয়ে 2,250,000 ভোটত কংগ্ৰেছ দলক জিকাই দিছে। তাৰমানে অলপ অলপ যদি প্ৰত্যাহ্বান নাথাকে আমাৰ অসমৰ পৰিৱেশটো কিমান ভয়াৱহ হ'ব পাৰে। আজি গুৱাহাটী লোকসভাত কংগ্ৰেছে 4,00,000 ভোট পাইছে, মানুহে ভাবিছে গুৱাহাটীয়ে ভোট দিছে, কিন্তু ভোটটো ক'ত পাইছে? গৰৈমাৰী, টোপামাৰী, এই গোটেই যিটো আমাৰ উত্তৰ কামৰূপৰ যিটো মুছলমান সোণতলী, মুছলমান অধ্যুষিত অঞ্চল, তাৰ পৰাই কংগ্ৰেছ দলে 2,20,000 ভোট পাইছে। বাকী গোটেই সমষ্টিত কিমান পাইছে? 10,000-12,000 কৰি। আজি দলগাঁও সমষ্টিত এটা সমষ্টিত কংগ্ৰেছ দলে লিড লৈছে 1,50,000, 2,50,000, 1,80,000 ভোট, পকা বেতবাৰী। এটা সমষ্টিত কংগ্ৰেছ দলে লিড লৈছে 1,30,50,000 ভোট। তাৰমানে সাম্প্ৰদায়িকতাটো ক'ত আছে? আজি সাম্প্ৰদায়িকতাবাদ কোনে কৰে? আমাৰ সভাত এজিপিকো দিছে, কিন্তু আনফালে আপোনালোকে চাওক যে একেধৰণে আজমলেও 10,00,000 ভোটত জিকিব পৰা নাছিল, ৰকিবুল হুছেইন 10,00,000 ভোটত নিৰ্বাচনত জিকাটো মধ্য অসম, নামনি অসম, উত্তৰ অসমৰ ৰাজনীতিৰ বাবে, বিশেষকৈ তেওঁলোকৰ কাৰণে ভাল খবৰ। মইতো মিটিঙতে কৈছোঁ যে ইমান লিডত মানুহ নিজিকে, তেওঁৰ ব্যক্তিগতভাৱে ৰকিবুল হুছেইনৰ বাবে ভাল খবৰ, কিন্তু সমাজৰ বাবে ই এটা অশনি সংকেত দিছে। গতিকে মই ভাবোঁ চাওক, যোৰহাটত আমি আগতেও ভাল নকৰোঁ, 80,000 ভোটত যোৱাবাৰ আমি যেনে তেনে জিকিছোঁ, বিধানসভা নিৰ্বাচনতো আমি খুব সম্ভৱ 10টা ছিটৰ আমাৰ 6টাতে আমি হাৰিছিলোঁ, গতিকে সেইটো ছিট আগৰ পৰাই আমাৰ টান, আগৰ বাকী ছিটবিলাক যেনেকৈ সহজ নহয়। কিন্তু যোৰহাটত হৰাৰ পিছতো 94খন আসনত বিজেপি দল জিকিব পাৰিছে, 94 যোৰহাটত কোনোবা জিকিছে, আমাৰ মানুহে জিকিছে, সেইটো লৈ কোনো প্ৰব্লেম নাই। কেইবাৰ আমি জিকিছোঁ, অহাবাৰ আমি জিকিম, ইলেকশ্যনত হাৰা জিকা হৈ থাকে, কিন্তু তাত সাম্প্ৰদায়িকতাবাদ নাই। কিন্তু বাকী নগাঁও আৰু ধুবুৰীৰ ভয়াৱহ নিৰ্বাচনৰ ফলাফলে আমাৰ জাতীয় জীৱনৰ ভৱিষ্যত, আমি কিমান দুৰ্বল, কিমান এটা দুৰ্বল কাঠামোৰ ওপৰত আমি থিয় হৈ আছোঁ, সি আকৌ এবাৰ প্ৰমাণ কৰিছে। আজি যদি বিজেপি বা অলপমান মই ক'ম যে ৰাষ্ট্ৰবাদী, জাতীয়তাবাদী মানুহখিনিৰ প্ৰত্যাহ্বান নাথাকে, অসমখনটো ধুই লৈ যাব, অসমখন ধুই লৈ উৰাই লৈ যাব, কোনো থাকিব নোৱাৰে। গতিকে মই ভাবোঁ যে এই নিৰ্বাচনেও মোক অসমৰ ভৱিষ্যতৰ অশনি সংকটটোৱেই আকৌ এবাৰ মোক মনত পেলাই দিছে। ক'ৰবাত এটা গুৱাহাটীতে হিন্দু ছিট এটা, আপোনালোকে চাওক বিজেপিও পাইছে, কংগ্ৰেছো পাইছে, অসমীয়া মানুহ যে সাম্প্ৰদায়িকতাবাদী নহয় সেইটো যোৰহাটেই প্ৰমাণ। তাৰ পাছতেই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক উভতি ধৰিলে ৰকিবুল হুছেইনে। ইপিনে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই মীৰা বৰঠাকুৰৰ ক্ষেত্ৰত তথ্য বিভ্ৰাট কৰা বুলি দাবী কৰি
মীরা বরঠাকুরের মন্তব্য। মুখ্যমন্ত্রী মহোদয়, মীরা বরঠাকুরে মুসলমানের ভোট কিমান পালে হিসাব পাছত করিব, বস্তুর দাম কেতিয়া কমিব, টুল ট্যাক্স কিয় বৃদ্ধি করলে, পেট্রোল ডিজেলর দাম কিয় কমাব পৰা নাই, এইবোর হিসাব কেতিয়া দিব। দুধনৈ, গোয়ালপাড়া পশ্চিম, এই সকলোতে আপনি যদি চাই গোয়ালপাড়া পশ্চিমত এইবার মুসলমান ডিলিমিটেশনের পিছত মুসলমানের সংখ্যা তেনেই নগণ্য। গতি আমি 52,000 ভোট যে পাইছো, মুসলমানের ভোট পোৱা নাই মুখ্যমন্ত্রী মহোদয়। যদি আপনি ইমানেই মুসলমান মুসলমান করব বিচাৰিছে, মূর লগত এদিন ডিবেটত বহক, মই আপনাক দেখাই দিম বন্ধ কোঠাত কোন কোন মুসলমান নেতার লগত বহি পেলায় রাতে মিঠ মুসলমানের লগত আপনি মিটি রালি করে, দিনত হিন্দু মুসলমান। এবার আপনার সবচেয়ে ডাঙর একটা মুখ্য আঘাত হল বদরুদ্দিন মুখ্যমন্ত্রী হব বলে কোয়া কথা সার এবার দল পড়িল। এটা যেটা রকিবুল হুসেন ডাঙরিয়া ভারতের ভিতর প্রবল ভোটত বিশাল ব্যবধানত জিকি আহিলে, এতিয়া আপনি কৈছে রকিবুল হুসেন ডাঙরিয়া ভারতবর্ষের কারণে থ্রেট। গণতন্ত্র সংবিধানত শপথ খায়, গীতার শ্লোকত শপথ খাই পেলায় মুখ্যমন্ত্রী হওয়া মুখ্যমন্ত্রী এনেক তুচ্ছ তাচ্ছিল্য নিজ মন্তব্য নকরিবর কারণে মই আহ্বান জানাইছো। মুখ্যমন্ত্রীক কৈছো বস্তুর দাম কমাও, চাকরি দিম বলে কৈছে চাকরি দিও, মদর দোকানের লাইসেন্স কমাও, স্কুলবিলাক খুলক, টুল ট্যাক্স কমাও, ঔষধের দাম কমাও, কৃত্রিম বানপানী বন্ধ করো, তিনিখন জেলা বানপানীত ককবকাই আছে, মানুষে খাবলে নোপোয়াকে আছে, তাত চকু দিয়ক, কোনে হিন্দুর ভোট পালে কোনে মুসলমানের ভোট দিলে, এনেকা বাতুলামি তরলামি কথা কোবর কারণে আপনার ভাগ্য ভাল, এতিয়া অধিক সংখ্য মানুষের চকু খোল খুয়া নাই, গতি আপনাদের ভেলকি বাজি করে পেলায় ভোট কিনি আপনাদের ভোটত জয় হয়েছে। আপনাদের ভালকে জানে মই যিখিনি ভোট পাইছো এটাও ভোট কিনিবর কারণে মোর সমর্থ নাই, আর ভোট মই নিকিনো, মই জয়ী হয়েছো বলে ভাবিছো, রাইজর অন্তর জয় করেছো। এনেকা ভেলকি বাজি মুখ্যমন্ত্রী এনেকা তুচ্ছ তাচ্ছিল্য কথা নকবর কারণে আপনার সকিয়াই দিছো। বারে বাংকরা তথ্য বিভ্রাট কথারে জনতাক মূল সমস্যার পর আঁতরাই রাখব বিচরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এনেদরেই উভতি ধরলে সাংসদ রকিবুল হুসেন আর মহিলা প্রদেশ কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরে। ভিডিও এডিটর ঋতুমণির সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।